তোমার মেনু কার্ড দেখে তো অবাক হলাম, 5 টাকায় ফিশ ফিঙ্গার কোথায় পাওয়া যায়? তুমি আমার মেনু কার্ডগুলো মানে কিছু কিছু হাইলাইটস আছে, মানে কিছু কিছু আইটেম যেগুলো তুমি আমায় বলবে খাওয়ার জন্য। পাকোড়া খেতে পারো, কাটলেট খেতে পারো। মানে পকোড়া কত? 6 টাকা। মানে তোমার এখানে 20 টাকার উপরে কিছু আছে? সবকিছু মধ্যে 10 টাকা। সো ওয়েলকাম ব্যাক ল্যাথখোর অ্যান্ড ল্যাথখুরিস। হ্যাঁ জানি, এক সপ্তাহ বাদে এই চ্যানেলে আমার অ্যাট লাস্ট আমি ফুড ব্লগ আপলোড করছি না। ব্যাপারটা হচ্ছে মানে আমার যে যে সিরিজটা স্টার্ট করেছিলাম যে সস্তার ব্লগ, সস্তার খাবারের ব্লগ চলছে চলবে চলছে চলবে। তো অ্যাট লাস্ট এক সপ্তাহ বাদে আমি একটা জায়গা খুঁজে পেয়েছি, জায়গাটা তোমার বেহালাতে। আসলে এতদিন ধরে আমরা কি দেখেছি তোমার, আমি নিজেও ইউটিউবে করেছি 40 টাকা বিরিয়ানি, ঠিক আছে, 30 টাকা বিরিয়ানি, 50 টাকা বিরিয়ানি। অ্যাট লাস্ট আমি যে জায়গা খুঁজে পেয়েছি যেখানে তোমার মাত্র 20 টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে, 10 টাকায় রোল পাওয়া যাচ্ছে, আর মাত্র 2 টাকা দামের চপ সব একসাথে পাওয়া যাচ্ছে, যার দোকানটা হচ্ছে তোমার বেহালাতে। তো চলো আজকে বেহালাতে যাবো, কারণ এই সব ব্লগই তো ভাই আমার দরকার, কম পয়সা, কারণ সস্তার ব্লগ আমার জন্য একদম পারফেক্ট, গরিব মানুষের সস্তার ব্লগ। তো চলো বেহালা যাওয়া যাক। না না, যাওয়ার আগে আরেকটা কথা আজকে বলে দিই, যে আজকে আমি সেম ওই কালো জামাটা পরে আসিনি, কারণ আগের দিনের ভিডিও দেওয়ার পরে আমি প্রচণ্ড গালাগাল খেয়েছি ইনস্টাগ্রামে। তো আজকে জামাটা চেঞ্জ করেছি, ব্যাক টু মাই অরিজিনাল নীল জামা। তো চলো এবার আমি বেহালা যাবো। ছেড়ে যাবে ছেড়ে যাবে, তাড়াতাড়ি। আমি এই মাত্র জাস্ট স্টেশন নামলাম হচ্ছে তোমার সরসুনাতে, বাসুদেবপুর হাই স্কুলের কাছে। এখন তোমার আমরা অবভিয়াসলি যে পিছনে গুলুমা আমাকে এখন জায়গাটা খুঁজছে, কারণ অবভিয়াসলি আমি এতটা প্রফেশনাল যে আমি জায়গাপত্র খুঁজে পাই না, এতটা চিনি না বলছি। আর আমি জায়গাটার অবভিয়াসলি আমি একটা গুলুমামার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে যাবো, যাতে তোমরা বরাবরের মতো ল্যাব খেতে খেতে তাড়াতাড়ি এখানে চলে আসতে পারো। A few moments later. So guys, এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে সরসুনার যে ক্রসিং যে এলাকাটা দেখালাম, যেখানে আমি বাস থেকে নেমেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা অবভিয়াসলি জানো আমি মানে প্রচন্ড বুদ্ধিমান, আসলে আমি একটা ইডিয়েট, কারণ যেখানে নেমেছিলাম আমি ঠিক ওই পারে নেমেছিলাম, আর এই পারে হচ্ছে দোকানটা। তো জায়গাটাতে আসাটা কিন্তু খুবই সহজ, তুমি সরসুনাতে বাসুদেবপুর হাই স্কুলের কাছে এসে নামবে এই যে তেমাথা ক্রসিংটা, নেমেই তুমি ডান হাতেই দোকানটাকে দেখতে পেয়ে যাবে, উপরে বড় বড় করে লেখা আছে নন্দলাল। আশা করি সাইনবোর্ড দেখে নিয়েছো, বুঝে গেছো এখানে স্পেশালিটি কি। বারবার করে জিজ্ঞেস করবে না যে দাদা তোমার স্পেশালিটি কি, এই জায়গাটা স্পেশালিটি কি আসতে চলেছে ফেসবুক স্টোরি দেখে, কারণ এখানে তো ভাই বোঝাই যাচ্ছে। তো চলো আগে দোকানের ভেতরে যাই, দেখি নন্দলাল কাকু আছে কিনা, আগে কাকুর সাথে একটু কথাবার্তা বলি, তারপরে খাওয়া শুরু করবো। গাইস এতক্ষণে 10 মিনিট ধরে দাঁড়িয়ে থাকার পর নন্দলাল কাকুর সাথে এতক্ষণে কথা হলো, মানে কাউকে দোষ দেওয়া যায় না, পিছনে জাস্ট ভিড়টা দেখো, মারাত্মক ভিড় আছে দোকানে। তো দেখো আমি সবার মতো তোমাকে ওই সেম কোয়েশ্চেন করে করবো না, আমার যা দেখে মনে হলো তুমি কদিন ধরে দোকানটা করছো না, দোকানটা দেখে বহু পুরনো দোকান তোমার, মানে দোকানটা তুমি কত সালে খুলেছো? 3 বছর রানিং হচ্ছে। 3 বছর? এর আগে কি তুমি অন্য কিছু করতে দোকানটা? আচ্ছা, তো এখন আমরা তো জানি 40 টাকার বিরিয়ানি মানে একটা ট্রেন্ড হয়ে গেছে দমদমে বিরিয়ানিটা হওয়ার পর। তো আমি এখন শুধু 40 টাকার বিরিয়ানি নয়, তোমাকে আমি যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, আমি তোমার মেনু কার্ড দেখে তো অবাক হলাম, 5 টাকায় ফিশ ফিঙ্গার কোথায় পাওয়া যায়? তুমি আমার বলো এই আইডিয়াটা করতে আমি কমে
আর লাভ একটু কম হয় কিন্তু ফেল হলে আপনার তুমি এই যে কাজটা করছো এই বেশ কিছুদিন ধরে আমার খুব ভালো লাগছে যে তোমার 40 টাকায় বিরিয়ানি আর তুমি যে বাকি যে আইটেমগুলো তো এইগুলোর ফলে অনেক লোক যারা খেতে পারতো না তারা কিন্তু তোমাদের কাছে আসছে অনেক সুবিধা হচ্ছে কাস্টমার বেশি পাওয়া যায় কাস্টমার খুশিও হয় আচ্ছা দাম কম হলে খুশি হয় তো মোটামুটি তোমার এখন ডেলি সেল কত যাচ্ছে সেল আছে মানে তোমার এখানে 20 টাকার উপরে কিছু আছে 10 টাকায় দু টাকা আলু চপ আচ্ছা আচ্ছা বেশ তাহলে চলো কাকুর কাছে আগে খেয়ে দেখি জিনিসপত্র কেমন মানে কাকুকে আমার খুব ভালো লেগেছে কাকু খুব বিজি ছিল কিন্তু তাও কাকু এসে আমাকে পাত্তা দিচ্ছে আসলে লোকে তো আমায় পাত্তা মাত্তা দেয় এখানে কি আছে তোমাদের বলে দিচ্ছি এখানে আছে হচ্ছে তোমার 2 ফিশ ফিঙ্গার 2 কাটলেট 2 চিকেন পকোড়া তো চিকেন পকোড়া গুলো 6 টাকা ফিশ ফ্রাই গুলো 10 টাকা হ্যাঁ ঠিকই শুনেছ 10 টাকা করে ফিশ ফ্রাই আমি জীবনে কোনোদিনও শুনি আর ফিঙ্গার গুলো 5 টাকা তো যেরকম কাকু বললো যে 20 টাকার উপরে কোনো চপ উঠবে না মানে এখানে তুমি টাকা খরচা করতে গেলেও তোমার মানে পরেশান হয়ে যাবে মানে তুমি টাকা খরচা করতেই পারবে না তো প্রথমে আমার খুব ফেভারিট তোমার ফিশ ফিঙ্গার এখানে সাইডে তোমার কাসুন্দি আর সস দিয়েছে যেটা এত কিছু আইটেমের মধ্যে মেখে গেছে চলো প্রথমে ফিশ ফিঙ্গার খেয়ে দেখি আশা করি খাবারটা ভালো হবার কথা কারণ আজকে আমি লাঞ্চ করে আসিনি কারণ ব্যাপারটা হচ্ছে ভাই ভিডিও ভিডিও বানাবো তো একবেলার খাবারটা তো আমাকে খরচাটা কমাতে হবে নাকি চলো ফিশ ফিঙ্গার প্রথম বাইট ফিঙ্গারটা বাইরেটা যে ক্রাঞ্চটা আমরা এটা চাই না বিস্কুটের বিস্কুট পুরো সেই ক্রাঞ্চটা খুব ভালো আছে ভেতরে মাছটা কিন্তু খুব তুলতুলে মানে আমরা ভাববো যে মানে 5 টাকার ফিশ ফিঙ্গার তো বেশি কিছু দেবে না ভেতরে মাছটা কম ব্যাপারটা কিন্তু একদমই সেরকম নয় ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণে মাছ দেওয়া আছে আমি যদি তোমাদেরকে দেখাই ভেঙে এই দেখো এই রকম পরিমাণে তোমার ভেতরে মাছ দেওয়া আছে তার মানে ভালোই যেরকম অ্যাভারেজ ফিশ ফিঙ্গারে যেরকম মাছ দেয় সেরকমই আছে আর মাছটা খুব সফট যথেষ্ট ভালো তো এখন ফিশ ফিঙ্গারের পর নিয়েছি তোমার ফিশ কাটলেট তো ফিশ কাটলেটটাকে দেখি কি অবস্থা ভাই তুই ক্যামেরাটা ছাড় ভাই ক্যামেরাটা ছেড়ে দে আর করতে হবে না ক্যামেরা ধরেছিস কি এটা সব থেকে ভালো এটা মানে পুরো একেবারে ফাটাফাটি ফাটাফাটি খেতে হয়েছে ফিশ কাটলেটটা মারাত্মক খেতে হয়েছে ভাই 10 টাকার দাম হতে পারে কিন্তু খেতে ভাই 100 টাকার ফিশ কাটলেট থেকে কোনো অংশে কম নয় ওদের থেকেও ভালো খেতে হবে যথেষ্ট ভালো খেতে পুরো ফাটাফাটি তো এবারে ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাই খাওয়ার পরে নিচে হচ্ছে চিকেন পকোড়া হ্যাঁ জানি এখনই ভিডিওটাকে মানে স্কিপ করে দিও না বিরিয়ানি পোর্শনে চলে যাও না আমি জানি তোমরা বিরিয়ানিটাই দেখতে চাও হ্যাঁ বিরিয়ানিটা দেখাবো কিন্তু এই আইটেমগুলো তো দেখতে হবে ভাই এত কম দামে এসব আইটেম পাচ্ছ তো আগে দেখি চিকেন পকোড়াটা খেয়ে কীরকম হয়েছে চিকেন পকোড়াটা প্রথম কিন্তু খাওয়ার আগে বলতে পারি ভাই যথেষ্ট ভালো পিস 6 টাকা চিকেন পকোড়া হিসেবে মানে একদম অ্যাভারেজ সাইজ পিস আছে চিকেন পকোড়াটা হাড় আছে চিকেনের তো এই দেখো এখানে তোমার চিকেন তোমার এখানে চিকেন পকোড়াতে হাড় আছে তো এই হাড়টা কি প্রুফ করছে যে অনেকে তোমরা কমেন্টে লেখো যে কাকের মাংস এটা চিকেনের হাড় মানে আমি তো কিছু তো বুঝি আমি ফুড এক্সপার্ট না তুমি ফুড এক্সপার্ট চিকেন পকোড়াটা ভাই পুরো ফাটাফাটি খেতে ভাই এই যে সাথে এই যে সস আর কাসুন্দিটা দিয়েছে না এই মিক্সচারটা মারাত্মক খেতে লাগে কম্বোটা মারাত্মক এখন তোমাদের যা কোয়ারি ছিল সেই কোয়ারি অনুযায়ী আমি চিকেন বিরিয়ানিটা নিয়ে নিয়েছি হ্যাঁ আমি এখানে দুটো আমি এখানে চিকেন লেগ পিস নিয়েছি কেন মানে আমাকে দেখে কি মনে হয় না আমিও কিন্তু টিকটকার মানে উল্লাস খামড়াকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি আর টিকটকারটা কিন্তু মুজরা বানানোর ছাড়া ভালো ভালো কাজ করে ভাই চিকেন লেগ পিস দেখায় আমার ভাই খিদে মিদে পেয়ে গেছে তো দুটো চিকেন লেগ পিস চিকেন লেগ পিস এখানে তোমার দেখি চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে খেতে
মোটামুটি ভালোই তোমার সাইজ দিয়েছে, যতটা পেয়েছে। কাকা এখানে চামচ দিয়েছে, চামচ দিয়ে চিকেন বিরিয়ানি না, ফাক অফ চামচ, ফাক অফ চামচ। আমার হাতই অনেক, আপনার হাত জগন্নাথ। তো চলো চিকেন বিরিয়ানি ফার্স্ট বাই। বিরিয়ানিটা হালকা একটু ড্রাই হলেও যথেষ্ট কিন্তু ভালো খেতে, মশলাটা খুব ভালো করেছে। মানে কাকার বিরিয়ানি যেরকম হালকা একটু তোমার মানে কি বলবো একটুখানি তোমার ব্ল্যান্ড সাইডে যায়, একটু হালকা টাইপের হয়, এখানে কিন্তু বিরিয়ানিটা সত্যি একটু রিচ খেতে, কিন্তু তোমার একটুখানি মানে ড্রাই হয়ে গেছে। মানে বোঝা যাচ্ছে যে বিরিয়ানিটা অনেকক্ষণ ধরে বানিয়ে রেখেছে, কারণ অবভিয়াসলি ওদের এত ডিমান্ড, তো সঙ্গে সঙ্গে তো হয় না, অনেকক্ষণ ধরে বিরিয়ানি বানিয়ে রেখেছে বলে একটু ড্রাই হয়ে গেছে, কিন্তু যথেষ্ট ভালো খেতে। তো এবার রাইসটা তো খেয়ে দেখলাম হালকা ড্রাই, উল্লাস খামরে স্টাইল তোমার চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। তো চলো চিকেন লেগ পিসটা খেয়ে দেখি, ছেড়ে দে আর করে লাভ নেই, এবার টেস্ট কর বিরিয়ানি যথেষ্ট ভালো খেতে। চলো খাওয়া দাওয়া শেষ করি, আগে টাকা পত্র মেটাই, জানি না কত বিল আছে। আশা করি এই ভিডিওটা আমার সস্তার ব্লগের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে বেরিয়ে কথা বলছি। তো গাইস, যেমন কথায় বলে যে নন্দলালের মন্দ কপাল, কিন্তু আজকে আমার কিন্তু কপাল একেবারেই মন্দ যায়নি, যথেষ্ট ভালো আমার আজকে ফরচুনটা আছে। কারণ দুজনের খাওয়া দাওয়া করে মোটামুটি 110-120 টাকায় আমাদের খাওয়া দাওয়া মিটে গেছে, আর যথেষ্ট পেট পুড়ে খেয়েছি ভাই, পুরো এখন ভুঁড়ি হয়ে আছে আমার। তো আজকে আর খাওয়ার কোনো চিন্তা নেই। তো নন্দকাকুর দোকানে আমার যে জিনিসটা ট্রাই করার খুব ইচ্ছা ছিল সেটা ছিল তোমার চিকেন গিলেমেটে রোল। তো চিকেন গিলেমেটে রোল আমি বাবার নাম জন্মে আমি নাম শুনিনি, তো জিনিসটা আমার ট্রাই করার খুব ইচ্ছে ছিল, কিন্তু আনফরচুনেটলি দোকানে আজকে মাত্র দুজন ছিলেন। নন্দ কাকুকে নিয়ে দোকানে তোমার টোটাল কর্মচারী 4 জন হয়, সো যে রোল করে চাউমিন করে তারা অ্যাভেলেবেল ছিলেন না, তো সেজন্য আজকে তোমার অবভিয়াসলি আমি রোলটা খেতে পারিনি। অবভিয়াসলি যদি কেউ এই দোকানটাতে আসো তাহলে অবভিয়াসলি রোলটা কিন্তু একবার ট্রাই করো, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে। তারপরে খেয়ে আমাকে জানিও, আমার ইনস্টা আইডি ফেসবুক আইডি নিচে তোমার লিংক দেওয়া আছে, অথবা যদি ইউটিউবে যদি তোমরা ভিডিও করো তাহলে আমাকে ভিডিওটাতে অবভিয়াসলি একটা ট্যাগ করে দিও, আমার দেখার খুব ইচ্ছে থাকবে, কারণ আমি জিনিসটা খেতে পারিনি আর তোমরা খাচ্ছ, আমি নজর দেবো আর তোমাদের পেট খারাপ হবেই হবে। ভিডিওটাকে ভাল লাগলে অবভিয়াসলি একটা লাইক করে দিও, নিচের কমেন্টে জানিও যে তোমরা আর কি কি ধরনের ব্লগ দেখতে চাও, তোমরা কি এরকম সস্তার ইউনিক ব্লগ দেখতে চাও, নাকি না সেই 69 রুপিসে পুরো দিন কলকাতা ওই টাইপের, অথবা আমি এখন যে কন্টেন্ট গুলো দিচ্ছি ওই রকম কোন কন্টেন্ট দেখতে চাও, তো সেটা আমাকে অবভিয়াসলি কমেন্টে জানিও। আর ভিডিওটাকে শেয়ার করো, কারণ এইসব লোকেদের একটু শেয়ারের দরকার হয়, একটু পাবলিসিটি পেলে এরা অনেক বড় জায়গায় যায়, অনেক লোককে তাতে উপকার হয়, অনেক যাদের তোমার পয়সা কড়ি নেই আমার মতো অবস্থা গরিব তাদের খুব ভালো হয়, অনেক মানে সস্তায় খাবার দাবার পাওয়া যায়। মাঝখানে আজকের ভিডিওটা করতে করতে আমি আরেকটাও ভিডিও আজকে করেছি, সেটা হচ্ছে আজকে তোমার 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তো সেখানে আজকে তোমার কলকাতার ইউথরা নেতাজি সম্পর্কে কি ভাবলো না ভাবলো, তোমার কতটা জানে নেতাজি সম্পর্কে, সেই বিষয়ে জানতে আমি তাদের কয়েকজনকে ধরেছিলাম, তাদের ইন্টারভিউ নিয়েছি, সেই ভিডিওর লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অথবা তোমরা এখানে আই বাটনে ক্লিক করে দেখতে পেয়ে যাবে। তো ওই ভিডিওটাকে কিন্তু চেক করো, আমাদেরকে এত ভালো ভালো জায়গার আমি সন্ধান দিচ্ছি, কিন্তু এই যে 100-150 টাকাও তো খরচা করে আমি তো গরিব হয়ে যাচ্ছি নাকি, হ্যাঁ আস্তে আস্তে গরিব হচ্ছে কিন্তু করছি। তো যাও আমাকে বড়লোক করতে চাইলে নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ওই সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টা মতন বাটনটা আছে না ওটাকে তোমরা একবারে টুং করে নাড়িয়ে দেবে, একদম পুরো টুং করে। আর সুস্থ থাকো, ভালো থাকো, বি সেফ, মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, এন্ড উই আর আউট।